আজ আমরা দেখব পেঁপে গাছ কিভাবে রোপণ করা হয় এবং কিভাবে রোপণ করলে এটা সুন্দরভাবে পেঁপে ধারণ করবে। আর পেঁপে গাছ ছিল না দেশি পেঁপে আমরা আজ দেখব দেশি পেঁপে রোপণ করার সিস্টেমমূলক পদ্ধতি। আমরা মাটিটা শোধন করে নিলাম, এরপরে চারাটা সুন্দরভাবে বসিয়ে দেব। তবে এই মাটিটা জৈব সার মিশ্রণ করা মাটি, জৈব সার মিশ্রণ করা মাটিটা শোধন করে নেওয়ার পরে আমরা এখানে চারাটা রোপণ করব। আমাদের যে পূর্বের যে মাটি ছিল সেই মাটির আমাদের জৈব সারগুলো এখন মিক্সার করা হচ্ছে। জৈব সার একটা গাছকে সমৃদ্ধ করার জন্য বড় ভূমিকা পালন করে। জৈব সারটা মাটির সাথে মিক্সার করা হচ্ছে, কিছুক্ষণ পরেই আমাদের গাছগুলো এখানে রোপণ করা হবে। দেখুন এমনি ভাবেই আমাদের পেঁপে গাছগুলো চারা রোপণ করা হলো। পরবর্তীতে আমাদের অন্যান্য গাছ কীভাবে রোপণ করতে হয় পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের অনুরোধ রইল। ধন্যবাদ।